আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় একটি অজিফা বলেছেন, তা হলো ইস্তিগফার। এই ইস্তিগফার এমন অজিফা, তা যদি এক জায়গায় রাখা হয়, অপরদিকে দুনিয়ার বাকি সব অজিফা রাখা হয়, তাহলে ইস্তিগফারের ওজন ভারী হবে। এই ইস্তিগফারের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের সকল সমস্যা সমাধান হয়, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সন্তান সন্ততির সমস্যা, সব সমস্যা সমাধানের ওয়াদা করেছেন স্বয়ং মহান রব্বুল আলামিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান যুগে মানুষ জানে না কতবার এই ইস্তিগফার পড়তে হবে, কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, প্রতিদিন কতবার পড়তে হবে, জীবনে মোট কতবার পড়তে হবে। এ ব্যাপারে খোলামেলা আলোচনা করেছেন মুফতি মাওলানা জারওয়ালি রহমতুল্লাহ আলাই। উনি ইস্তিগফার পড়ার এমন চমৎকার চমৎকার নিয়ম বলেছেন এবং পরীক্ষিত পদ্ধতি জানিয়েছেন, যা ফলো করতে পারলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা বাকি থাকবে না। উনার বয়ান থেকে আজ আমি আপনাদেরকে শোনাব কোন ইস্তিগফারটা পড়বেন, কখন ইস্তিগফার পড়বেন, কোন ইস্তিগফারটি কতবার করে পড়বেন, কতদিনের মধ্যে পড়তে হবে ইত্যাদি বিস্তারিত। আশা করি আজকের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, তাই শেষ পর্যন্ত প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। প্রতিটি লাইন হীরার চেয়ে দামি, তাই টেনে টেনে শুনলে কিছুই বুঝতে পারবেন না। সূরা আনফালে আল্লাহ তাআলা এরশাদ করেন, ইস্তিগফারের দ্বারা আযাব দূর হয়। সূরা হুদে আল্লাহ তাআলা ফরমায়েছেন, ইস্তিগফারের দ্বারা তোমার শক্তি বৃদ্ধি পাবে। সূরা নূহে আল্লাহ তাআলা ফরমায়েছেন, ইস্তিগফারের দ্বারা গুনাহ মাফ হবে, রহমতের বৃষ্টি বর্ষিত হবে, ধন দৌলত ও সন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবেন, জান্নাত বা বাগ বাগিচা দান করবেন, ঝর্ণা দ্বারা জারি করে দিবেন। এরপর আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে যে তোমরা এত বড় কথা বুঝতেছ না? মুফতি সাহেব বলেন, এই যুগে মানুষের গুনাহ যেহেতু বেশি, তাই ইস্তিগফারের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। প্রতিদিন কমপক্ষে 1200 বার ইস্তিগফার পড়বেন, এটা পরীক্ষিত সংখ্যা। আর যদি আরও দ্রুত সমাধান চান, তাহলে প্রতিদিন 12000 বার পড়বেন। শুধু আস্তাগফিরুল্লাহ বললেও যথেষ্ট হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি বললেও হবে, আস্তাগফিরুল্লাহ আল আজিম বললেও হবে। ইমাম বুখারী বলেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটাও পড়তে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, অথবা আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তিগফারটি যে তিনবার পড়বে, গুফিরা লাহু জুনুবুহু, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হয়, যদিও তার গুনাহ গাছের পাতার সমপরিমাণ হয়, যদিও তার গুনাহ দুনিয়ার সকল দিনসমূহের সমপরিমাণ হয়, যদিও তার গুনাহ দুনিয়ার জমিনের বালির দানার সমপরিমাণ হয়, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। যদি কেহ মাত্র তিনবার পড়ে আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। 5 থেকে 10 দিনের মধ্যে 10000 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। অথবা এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। 5 থেকে 10 দিনের মধ্যে 10000 বার, 33 দিনের মধ্যে 75000 বার, আর 40 দিনের মধ্যে 125000 বার ইস্তিগফার পড়তে হবে। যদি 40 দিনের মধ্যে এই সংখ্যা পুরা করতে পারেন, তারপর যেই দোয়া করবেন তা কবুল হবে। এমন কোনো জায়েজ দোয়া নাই যা কবুল হবে না। রিজিকের জন্য দোয়া করবেন, ধন দৌলতের জন্য দোয়া করবেন, হায়াতের জন্য দোয়া করবেন,
রোগ মুক্তির জন্য দোয়া করবেন, চাকরির জন্য দোয়া করবেন, ব্যবসার জন্য দোয়া করবেন, অভাব দূর করার জন্য দোয়া করবেন, সন্তান সন্ততির জন্য দোয়া করবেন, বিদেশ সফরের জন্য দোয়া করবেন, ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য দোয়া করবেন, শঙ্কা পুরানোর জন্য সব সময় পড়বেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, অথবা সাইয়্যিদুল ইস্তিগফারও পড়তে পারেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া أو وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. অথবা শুধু এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি, আস্তাগফিরুল্লাহ রব্বি, আস্তাগফিরুল্লাহ রব্বি। ইস্তিগফার সকল আশার্য পূরণের জন্য সর্বশ্রেষ্ঠ জিফা। শুধু জবানে পড়লে, কিন্তু দিল তা থেকে গাফেল থাকলে তাতে কাজ হবে না। মুখে পড়তে হবে, অন্তরে গুনামাফের প্রবল ইচ্ছা থাকতে হবে। ইস্তিগফারের দ্বারা প্রথম ফায়দা হলো সব ধরনের গুনাহ মাফ হবে, সেজন্য খুব বেশি বেশি পড়তে হবে। প্রত্যেক নামাজের পর কমপক্ষে 100 বার ইস্তিগফার করবেন। দ্বিতীয় ফায়দা হলো দুনিয়ার আবাদের জন্য যে বৃষ্টি আসে, সেই বৃষ্টিও এবা এই ইস্তিগফারের বরকত হয়। সন্তান লাভ হবে, ধন দৌলত বৃদ্ধি পাবে, ঝর্ণাধারা প্রবাহিত হবে। আল্লাহ তাআলা সূরা নূহে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আশা করছো না? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া আও ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা।